হ্যালো এন্ড ওয়েলকাম টু মুজিবুর রহমান ক্রিয়েশনস। আজির এইটো ভিডিওত মই আলোচনা করিব ওলাইছো, আপনি যদি এজন ইউটিউবার আপনি বেলেগর চ্যানেলের ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলত আপলোড দিব বিচাৰিছে, কোনো কপিরাইট নাহাকে, আপনি আপলোড দেওয়ার পিছতো যাতে কপিরাইট ক্লেম নাহে, ইয়ার কারণে আপনি ভিডিওবর কোরপরা কেনেকে ডাউনলোড করে আপলোড দিব সেই সম্পর্কে আজ এই ভিডিওটিত মই আলোচনা করিব ওলাইছো। যদি আপনি মোর চ্যানেলত নতুন হয় সাবস্ক্রাইব করে লোক আর বেল আইকনটা প্রেস করক আর বেশি বেশি শেয়ার করক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ইয়ার কারণে আপনি ফার্স্টত আপনার মোবাইলত ইউটিউব ওপেন করে লব। ইউটিউব ওপেন করার পিছত আপনার সার্চ বারত যে কোনো ভিডিওটা আপনি সার্চ করে দিব পারে, যে কোনো ভিডিও যেনে হিন্দি ডাব মুভিজ মই সার্চ করে দিল। ইয়াতে সব ইয়াতে বহুত কেটা মুভিজ আছে, কিন্তু আপনি এইবিলাক যদি আপলোড দিয়ে ডাউনলোড করে সিধা এইবিলাক ডাঙর ডাঙর চ্যানেল হয় আর ভিউজ সব 12 মিলিয়ন ভিউজ, 53 মিলিয়ন ভিউজ, 55 মিলিয়ন, 27 মিলিয়ন। সো এইবিলাক ডাইরেক্ট দিলে আপনার কপিরাইট ক্লেম আহিব। ইয়ার কারণে আপনি যাতে কপিরাইট ক্লেম নাহে কি করিব, এই রাইট সাইডর যে আপনার তিনটার ইয়াতে আছে ফিল্টার, ইয়াতে ক্লিক করে দিয়ক। ক্লিক করার পিছত ক্রিয়েটিভ কমন্স ইয়াতে ক্লিক করে অ্যাপ্লাই মারি দিয়ক। এতিয়া ক্রিয়েটিভ কমন্সত আপনার যে যে সিনেমা আহে এইটো সার্চত বা আপনি যে সার্চ করে সেই সার্চ মতে যদি আপনার ক্রিয়েটিভ কমন্সত ভিডিওবর আপনি দেখা পায়, এরপর আপনি ডাউনলোড করে ডাইরেক্ট আপলোড দিব পারে, কোনো কপিরাইট ক্লেম নাহে। কারণ ক্রিয়েটিভ কমন্সত দিয়া ভিডিওসবর সাধারণত রিইউজ এলাউড বলে লেখা থাকে। সো রিইউজ এলাও আছে আপনার, সো রিইউজ এলাও থাকলে কোনো প্রবলেমই নাই। মই দেখাই দিয়েছ আপনার, ফর এক্সাম্পল মই সেই মির্জাপুর এই সিনেমাটা ওপেন করে লইছ। এতিয়া সিনেমা ডেসক্রিপশন আপনি সব ক্যাটাগরি লাইসেন্সত ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন রিইউজ এলাউড এটো ইয়াত লিখে আছে। সো আপনি এইবিলাক সিনেমা ডাউনলোড করে আপলোড দিব পারে ডাইরেক্ট, কোনো কপিরাইট ক্লেম নাহে। সো এনেকে আপনি যে কোনো চ্যানেলের ধরক কিবা যদি ভাল লাগে আপনার তাত সার্চ করে ইউটিউবত আপনি সেইমতে কিবা এটা আপলোড দিব পারে ক্রিয়েটিভ কমন্সের পর ডাউনলোড করে। সো এইটো ভিডিও যদি আপনার ভাল লাগে থাকে লাইক করক, শেয়ার করক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করক। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।